shoe, karo jeo shoe, karo jole pure, kete fete jai bu, keu thaki krodhe, keu proti shodhe, tara keu dekhe na, keu karo mukh. Shuker chinno chawa pawai bhinno, hoyche jibone biramhin. Lucky 13, keu chuchhe srote, bhanga gorai, keu jacche hariye. কারো কারো চোখ স্বপ্নে বিভোর, কেউ বা লোভী কুলসতা। শুদ্ধ বিবেক হয়েছে সাবেক, পাল্টে গেছে রাত দিন। লাকি 13, লাকি 13। না তুমি এমনি আসনি, তুমি কি বলতে আইছো সেটা বলো। লাকিরে রাইখা দেওয়াতে আপনি কি আমার উপর রাগ করছেন? আপনার মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি আমি মাফ চাই। আচ্ছা, আমি কি তারে না করেছি বলো? আমি তারে না করেছি? তবে একটা কথা কান খুলে শুনে রাখো, তারে ভালো করে বুঝিয়ে দেবা, সে যেন কশিন কালেও এই ঘরের দিকে না আসে। আচ্ছা আচ্ছা, মায়েটা আমার নাতনির বয়সী, ভাগ্যের ফেরে ঘটনাটা খুইটে গেল। আপনি ওর জন্য মনে কোনো রাগ রেখেন না। আপনি এখানে? না, ওই আব্বার ঘরের দিক যাচ্ছিলাম ছোটো মা। ওই আব্বার সাথে না একটা ইম্পর্টেন্ট কথা ছিল, বুঝছেন? আব্বা কি জাগি আছে নাকি? জি না, আপনার আব্বা বহুত আগে ঘুমায় পড়ছে। আব্বা যখন ঘুমায় পড়িছে ছোটো মা, তাহলে কথা খান, মানে ইম্পর্টেন্ট কথা খান, আপনার কয়ে ফেলাই। জি বলেন। না মানে যে কথা খান আব্বা কবে এসেছিলাম, বুঝছেন? সে কথা খান আপনার জন্য কলাম খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে, জরুরি কথাটা কি সেটা বলে ফেলেন। না করছিলাম কি, আব্বা যা তালাক দিছে, মানে ওই যে নতুন আমার কষ্ট কিছু জানি, আমি তো একটা বোকা হয়ে গেছি, এখন তো সারাসারি হয়ে গেছে, এখন তো সে আমাকে কেউ না, তাই না? এখন একটা মাইয়া ছেলে, তো ওই মাইয়া ছেলে আব্বা বাড়ির মধ্যে থাকপ্যাট দিছে, এটা নিয়ে কিন্তু খুব ভাবতেছি, বুঝছেন? ডিপলি ভাবতেছি। তারপর ওই মাইয়া ছেলে যখন চলে যাতে চাচ্ছিল, তখন না আমার মানে কিরকম ইমোশনের জায়গার থেকে কিন্তু মনে হচ্ছিল থাইকে গেলি মনে হয় ভালো হতো। থাইকে যাওয়ার পরে এখন কিরাম কিরাম যেন আমার লাগতেছে, বুঝছেন ছোট মা? কি জন্য? ওরে এখন না হয় দেখতে পারতেছি না, কি পছন্দ করে পারতেছি না, সেটা তো বড় কথা না। মানুষের মন কখন ঘুরে যায় কোনো কিছু কয়া যারা কিন্তু ছোট মা, বুঝছেন? মন হচ্ছে ছটপট 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 করে, এক জায়গায় স্থাক পারছে না, বুঝছেন? স্থির থাকে না। আব্বাও যদি তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে, ক্ষতি করলাম আমাকে বিরাট বড় একখান হয়ে যাবে, যতটুক না আমাকে হবি সবচেয়ে বেশি ক্ষতি হবি আপনার। আপনার এটা হয়েছে কি জানেন, মানে মনের থেকে আপনাকে খুব ভালোবাসি আমরা, বুঝছেন? আপনার আপনার মঙ্গলের জন্য কলম কথাটা করছি। হ্যাঁ, ওই ওই মায়ের ছেলেরে এই বাড়ির থেকে খেদানো একেবারে খুব জরুরি হয়ে গেছে ছোট আম্মা, যাই কর না কেন। আরে আব্বা তো তার তালাক দিয়ে দিছে, এখন তো সে আমাকে আপন কেউ না, বুঝতেছে নাকি সেজন্যই? না ছোটা মা, করছিলাম কি আব্বার মতটা যদি আবার ঘুরিয়ে যায়। কি বলতেছেন? না পিকলো করছিল কি যে কাছাকাছি থাকলে ধরেন ইমোশনাল হয়ে গেল, হয়ে যাওয়ার পর আব্বা মানে ওই মত পরিবর্তন করে ফেললো, মানে তালাক উড্র করে ফেললো, মানে তালাক বাদ দিয়ে দিল, তখন কি হলো? কি আশ্চর্য কথা, তালাক বাদ দিবে কিসের জন্য? আরে আপনার আব্বা তো তারে এখন দেখতেই পারে না, একেবারেই পছন্দ করে না। একবার ভাইবে দেখেন তো, লাকিরে যদি এখন তাদের বাড়িতে পাঠিয়ে দেই তাহলে লাকির কি অবস্থা হবে? তাদের বাড়িতে এখন কেউ আছে? তাদের সারা বাড়িতে কেউ নাই, লাকি ওই বাড়িতে একলা গিয়া কেমনে থাকবে? সেই কথাটা একবার চিন্তা করা লাগবে না? তারপরও কদি ছোট মা, তার কিন্তু বাইর করা লাগবে, কিরাম করে বাইর করবেন সেটা কিন্তু কবে রাখতেছি না। আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে তা না আলি। শোনেন, আব্বারে বুঝাই টুজে তাক বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। সতীন হিসেবে কলাম ছোট মা, আপনি একটু ষড়যন্ত্র করবেনই পারেন। ঠিক আছে,
আমি একটু চিন্তা ভাবনা করে দেখি সতীন হিসাবে কি কি ষড়যন্ত্র করা যায়। আসি তাইলে, ভালো করে খেয়াল করে দেখেন, টানালে কিন্তু আপনারই কপাল পুরবে। শ্বশুর, আমার শ্বশুরকে যে তুমি সাত গুণ না খাওয়াচ্ছ সেটা আমি খুব ভালো করেই জানি। এত সকালে উঠেছে কেন, ঘুম হয়নি? কি করছো, ঘুমাবি না? মানে অনেক দিন পরে একটানা ঘুমাইছি, এই জন্যই তো সকাল সকাল ঘুম ভাঙে গেল। সকালটা সুন্দর দেখো, মন যখন ভালো থাকে তখন সব সকালে সুন্দর লাগে, বর্ষা হোক আর শরৎ হোক, আর যখন মন খারাপ থাকে তখন বসন্তের বিকেলও অসুন্দর লাগে। বুঝতে পেরেছি, জানতাম তুমি কবির বউ, এখন দেখতেছি নিজেও কবি। এটা উনারই কবিতার লাইন। উনি বাবা, কিন্তু সকালটা সুন্দর। আসলেই সুন্দর। আজকে তুমি খাঁচা ছাড়া পাখি, তো এর জন্য সকাল আকাশ সবকিছু তোমার সুন্দর লাগতেছে। চলো চলো খেয়ে নাও, চলো চলো। আচ্ছা নাস্তা আমি বানাই, কি না আমি বানাই। আমার বুকের মধ্যিখানে মঞ্জিখানে হৃদয়। আহারা চাঁদনি, কেমন আছো? ভালো আছি। আমিও ভালো আছি, আমিও আছি। তো তোমার বাড়িতে একটা লোক দেখলাম, লোকটা কি দেখাও দেখি। তুমি কার কথা বলছো? আরে ওই যে কিষিনজার ভাইয়ের সাথে একটা লোক দেখলাম। তোমার কি মনে হয়? আমাদের বাড়ির সিকিউরিটি হিসেবে। সিকিউরিটি মানে? বুঝাই, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বুঝাই করছি। এই যে কিছুদিন আগে যে হালদার বাড়িতে ডাকাতি হলো না, আরে তারপরে তো দুলাভ ভাই একদম টেনশনে পড়ে গেছে। তারপর দুলাভ ভাই কিষিনজার ভাইয়ের সাথে পরামর্শ করে এই লোকটা নিয়ে আসছে, আর কিষিনজার ভাই নিজে তার খবর দিয়ে নিয়ে আসছে। সে তো মনে করো বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী। কিষিনজার ভাই আর সে একসাথে জেলে ছিল, তার কাছে এখনো অস্ত্র আছে। মনে করো সে তো শুধু ডাকাত কেন, আমাদের বাড়ির আশেপাশে মনে করো যারে দেখবে তারের মনে করো খবর আছে। হ্যাঁ সাদনি, কি করছো? সেটাই তো করছি। আরে ওই যে বাদশা ভাই আছে না, বাদশা ভাই হচ্ছে তার মেইন টার্গেট। আরে বাদশা ভাই যে আমাদের বাসার আশেপাশে যে ঘুরাঘুরি করতো, সেই জন্যে যে সে আসছে। আসার পর থেকে দেখছো বাদশা ভাই কিন্তু এই বাড়ির আশেপাশে আর আসে না। হ্যাঁ তুমি মনে করো আমার সাথে পড়াশোনা করছো, তাই তোমার আমি একটু সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? তুমি কিন্তু আচ্ছা যাই হোক, তুমি দাঁড়া আছো কেন, বসো আসো, কোথাও বসি। না 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 আমার কাম আছে, হ্যাঁ আজকে আমি যাই। আচ্ছা ঠিক আছে যাও। আপনি যে আইনি আই চিন্তা করি দেখলাম, বুঝছো নি? জানি না, আর মনে হয় আর কপালে এবারে জামাই হয় আছে। জামাই? আপনার কোনো শিক্ষা হয় নাই? আচ্ছা আপনার যে পিঁপড়ার কামড় খাওয়াইলাম, পানির সুমনে খাওয়াইলাম, দৌড়ানি খাওয়াইলাম, হালসার মতো খাওয়াইছো, তারপর আপনি এই বাড়িতে আসছেন কোন আক্কেলে?
নাই চিন্তা করি দেখলাম সারা জীবন ধরে ফেম করছে তারা মেলা কষ্ট পিচ্ছে বুঝলি, যেমন মজনুর লাই লাইলি কষ্ট পিচ্ছে বা লাইলির লাই মজনু কষ্ট পিচ্ছে, দেবদাস পার্বতীর লাই কষ্ট পিচ্ছে, শ্রী ফরহাদের লাই কষ্ট পিচ্ছে, মেলা কিছু করছে। তো আই ছোটখাটো কষ্ট কি লাই করতাম না কও এই গাছটার উপরে আপনি এখনই মনে করেন পাইয়া বেয়া মিঠা পড়বেন, আমি এখন যা শুনিয়াপুরে ডাইকা নিয়ে আসবো, আর শুনিয়াপুরে আইনা যখন কব যে শুনিয়াপা দেখো তোমার জন্য এই এত বড় মান্দার গাছের উপর বাইয়ে বাইয়ে ভাই মাত্র উঠছে, আপু তো খুশি হয়ে যাবে, আর খুশি হলে তো মনে করেন কাজ হয়ে গেছে। কাটা তো আরে কাটা হয়েছে তো সমস্যা কোন জায়গায়? হ্যাঁ আপনি মাত্রই না করেন যে লাইলির মজনু শিরি ফরহাদ তারা কি কাটা হিসাব করেছে? করে নাই, কেউ কিচ্ছু করে নাই, আপনিও করবেন না, আপনি যান এখন উঠে পড়েন যান। তুই ঠিক বলছো, চিন্তা করেন যাইতো না। তো একখান কথা, আমি তো আজকে প্রস্তুতি লই আসি নাই, প্রস্তুতি লই আরেকদিন গাছের উপরে উড়ি যাবো বুঝছনি। তুমি একখান আপাতত আর একটা কাজ করে দাও, এই ফুল খান তোমার আপারে দিয়ে দিবা, বলবা আর তরুপ তো নেই ফুল খান দিয়ে গেছি তারে বুঝছনি। নাও 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 এই আপনার ফুল খান আপনি নিয়ে আসুন। আচ্ছা সমস্যা নাই, আই নিজ হাতে তারে দিয়ে দিও। হ্যাঁ আপনার খোঁজ খবর নেয়া এটা আমার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সেটা তোমার ক্ষতি হবে না, তোমার নিজের যদি কিছু বলার থাকে সেটা কও। হ্যাঁ আব্বা আমার একটা কথা ছিল, মানে করছিলাম কি আপনার একটা ঝামেলা তো শেষ হয়ে গেল তাই না, এখন আপনি নির্ঝঞ্ঝাট হবে আমার বিষয়টা একটু ভেবে দেখতে পারেন। তোমার বিষয় মানে? ওই যে আব্বা আমার বিয়ের বিষয়টা আর কি, মানে বাবা হিসাবে আপনি যা করছি না আব্বা, আমি করছিলাম কি আমি তো পার্সোনালি অনেক ট্রাই করেছি মানে কিছু হয় নাই, এখন মনে করেন গার্জিয়ান হিসাবে আপনি তো একটু আমার বিষয়টা দেখতে পারেন তাই না। এই তুই আমার সামনে থেকে যাবি নাকি থাপ্পড় খাবি? না না আব্বা ঠিক আছে, তুই এখানে বসে আছিস কিসের জন্য? কি জন্য আবার? তোমার জন্য তো বসে আছি, তুমি তো বেরোছো। বেরোবো কিরাম করে? আপার ফোনটা নিয়েছিলাম বাচ্চারে ফোন দেওয়ার জন্য, বাচ্চা তো ফোনই ধরলো না। কিভাবে ধরবে? তিন ভাই মিলে একটা ফোন ব্যবহার করে। আচ্ছা তুমি তো ফোন দিছো দেখো কি বাসা ভাই দেখেই নাই, ফোনটা মনে হয় সম্রাটের কাছে আছে। তাই বলে কি সম্রাটও ফোনটা ধরবে না? কালকে সারাদিন এমনি বাচ্চার সাথে দেখা হয় নাই, আজ তো দেখাটা খুবই জরুরি। এদিকে আনন্দ সে আবার বাড়িতে এসে বসে আছে, এখন তো কিছু একটা করতে হবে চাঁদনি। আপা এইসব বাদ দাও না, তোমার জন্য একটা সুখবর আছে। ওই যে ফজলু আছে না, ফজলু তো তোমার জন্য ফুল নিয়ে আসছিল। কেন কেন আবার? সে তো তোমার প্রেমে পড়ে গেছে। কি তার এখনো শিক্ষা হয় নাই? এখনো শিক্ষা হয় নাই। সে আবার কি করলো জানো? করলো যে লাইলির জন্য মজনু, শিরির জন্য ফরহাদ নাকি কত কষ্ট করে গেছে। তা আমি বললাম ঠিক আছে তা আপার জন্য আপনি একটু কষ্ট করেন, ওই যে মান্দার গাছে যা একটু বসে। করলো কি? আচ্ছা ঠিক আছে আরেকদিন আমি প্রস্তুতি নিয়ে আসবো, তারপর আসুক এবার তুই খালি দেখবি আমি তার কি অবস্থাটা করি। আচ্ছা ঠিক আছে চলো হালাদের বাড়ি দেখছি। হ্যাঁ ওদিকে তো যাওয়াটা তো দরকার,
কিন্তু দুলা ভাই যদি খোঁজে? দুলা ভাই তোমারে খুঁজবে না। কেন? কেন আবার? সে তো এখন পুরাই ব্যস্ত হচ্ছে কিসিঞ্জার ভ্যানে নিয়ে। আমার আসে কি করছিল জানো? কিসিঞ্জার ভাই কেন আসছে, কি জন্য আসছে, মানে একদম গবেষণা শুরু করে দিছে। দুলা ভাই তো আমার কাছেও আসছিল, আমাকে এসে বলছে যেভাবেই হোক আপারে বুঝে কিসিঞ্জার ভাইরে এই বাড়ি থেকে বাইর করতে হবে। তার আপারে বলার সাহস নাই, এখন আমরা গিয়ে বলি, বলে আপার কাছে বকা খাই। সেটাই তো। আচ্ছা আমি বুঝি না কিসিঞ্জার ভাইরে নিয়ে তার সমস্যাটা কি? হ্যাঁ, সে তো এই বাড়িতে নতুন আসে নাই। এইসব চিন্তা করে আমাদের কোনো কাজ নাই, তুই বরং এখানে থাক, আমি একটু ঘুরে আসি। কেন, আমি তোমার সাথে আসি না? তুই এখানেই থাক। দুলা ভাই যদি কোনো কারণে খোঁজে তোরে দেখলে ভাববে আমিও আশেপাশে আছি। আজ তোরে জিজ্ঞেস করে তুইও তাই বলবি, ঠিক আছে? আমি একটু যাই। মানে আমি যেখানে ছিলাম সেখানে একটা গন্ডগোল বাধে গেছে, আর তাছাড়া আমার অডিশন তো অনেক আগেই শেষ হয়ে গেছে। গ্রামে আসার জন্য মনটা খুব কাঁদতেছিল, আর নানারে দেখার জন্য মনে করো একবারে জান প্রাণ সব পুড়ে যাচ্ছিল। আরে তা তো করবেই, তুই হলে গিয়ে তোর নানার যারে বলে নয়নের মনি। এ ভালো কথা, তুই কি ঘটনাটা শুনেছিস নাকি? কোন ঘটনা মামা? আরে তোর নানা মানে আমার আব্বা তার নতুন বউর তো ডিভোর্স দিয়ে দিয়েছে। হ্যাঁ, কি বললে মামা? কথা আমি প্রথম শুনলাম, এটা কি করে সম্ভব? আরে ভাই না, এই কথাটা শুনে আমিও তো অবাক হয়ে গেছি। আচ্ছা তুই কো, ইরাম একটা সুন্দরী বউ, তার একটা ডিভোর্স দেয়? তাহলে তো মামা এখন আমার আগে নানার সঙ্গে দেখা করা উচিত। হ্যাঁ তাহলে ঠিক করেছিস, চল। এ শুন ভাইনা, ভালো কথা, এই ডিভোর্স দেওয়ার পরে না আব্বার মন মাঝে একটু খারাপ হয়ে গেছে, বুঝেছিস? মানে সকালবেলা আমি গিয়েছিলাম, আমার একটা ধমক দিয়েছে। কেন ধমক দিয়েছে, কিসের জন্য? আর কোষ না ভাইনা, আমারও তো খালি ধমকের উপরে রাখে, মানে ভালো কথা বললে ধমক দেয়, আবার গুরুত্বপূর্ণ কথা বললে ধমক দেয়। হ্যাঁ তোমার আবার গুরুত্বপূর্ণ ধমক তো খাওয়াই, চলো চলো চলো। আপনি আরে ডাকছেন কেন? নারীর মধ্যেও কি ঝুঁকি মারতেছেন আপনি? আপনাকে ডাকবো না তো কি আমি আরেকজনের ডাকবো? বিষয় কি? বিষয় কি শুনো, আই এমনি আসছিলাম আপনারে দেখতে। একবার কচ্ছেন কোনো বিষয় না, একবার কচ্ছেন এমনি আয়েছেন, আবার কচ্ছেন আপনি আমাকে দেখতে আসেন, সত্যি কোনটা? আই হুঞ্চি হুঞ্চি আইস, গতকাল আপনার ডিভোর্স হয়ে গেছে কেন? তো হুঞ্চি আইস, আপনার মন খারাপ হয়ে রয়েছে। আচ্ছা তাহলে পরে আপনি আমাকে সান্ত্বনা দিতে আসেন। কি করবেন কন, এই দুনিয়ায় তো জোর করে কিছু হয় না। হ্যাঁ হুঞ্চাইস, হালদার সাহেব তার খেয়াল খুশি মতো আপনার বিয়ে করছে হুঞ্চাইস, আবার হেতের খেল খুশি মতো আমনের তালাক দিছে। হ্যাঁ হুঞ্চাইস, হেতে আমনের প্রতি বিশাল অন্যায় করে ফেলাইছে হুঞ্চাইস, এন ঠিক করে না। আমনের একটা ভবিষ্যৎ আছে না? আমার কাছে মনে হচ্ছে আপনি কথা আমাকে না কয়ে হালদা সাহেবে কি কন। হেতে রে মানে হালদা সাহেব কেমনে কয়ে কন, হেতে মুরব্বী মানুষ, হেতের বাড়িতেই রইছি। এদের যদি কিছু কই আরে যদি বাড়িতে বাড়ি করে দেয় হুঞ্চাইস? আপনি হাওলাদার সাহেবের বাড়িতে থাকবেন, আবার তাক নিয়ে আপনি বদনামও করবেন, সব তো আপনার ভালো না দেখতেছি। আপনি আর উপরে রাগ করলেন কেন? আসলে কি আর সে ক্ষমতা আছে নিকন যে আই হাওলাদার সাহেবের কিছু কমু? আই আপনি যদি অনুমতি দেন হুঞ্চাইস, আই কিন্তু আপনার একখানা উপকার করতাম পারি। আমার উপকার করতে আসেন, কি উপকার একটু শুনি। উপকারটা হইতেছে হুঞ্চাইস, আপনি তো অসহায় হয়ে রয়েছেন কেন? আপনি ডিভোর্স হয়ে গেছে, মন খারাপ, আপনি অসহায়, মেলা কিছু হয়ে গেছে, তো আয় একখানা প্রস্তাব লই আসছি। এই প্রস্তাবটা হইতেছে আয় আপনারে বিয়ে করতে আমি রাজি আছি। কি
আমনে ডিভোর্স হলে আর কোনো আপত্তি নাই হুন চাইস আমনের বিয়ে করতে রাজি আছি আমার বিয়ে করবেন না আমনে হুন চাইস কি খুঁজতেছেন জারু খুঁজতে মন্টার মধ্যে চাইতেছে আমি আপনার ছাতা দিয়ে 50টা বাড়ি দিই আমার লেভেলে নিয়ে না ঠিক কিসের জন্য থাকে এত সুন্দর একটা প্রস্তাব নিয়ে আসছে এমনি এমনি থাকতে এত সম্মানের ব্যাপার আছে না বলো তো নানা একটা সাংঘাতিক ঘটনা শুনলাম আসার সঙ্গে সঙ্গে এই আমিন মামা বললো আপনি নাকি লাকি নানির ডিভোর্স করে দিয়েছেন কথাটা কি সত্য এ ভাগনা আমি কি তোর সাথে মিথ্যে কথা কব নাকি না রে না মামা মানে আমি আসলে এই এত বড় একটা ঘটনা এখনো বিশ্বাস হচ্ছে না এই কারণেই আমি জিজ্ঞেস করতেছি আর কি ধর আমি তোমাকে বিয়ে করলাম কিন্তু তুমি আমার সাথে থাকতেছো না থাকতে দিল না এটাকে আমি মাইনে নেব তুমি যাই কও না কেন আমার মনে হয় এই জন্য না দাদা তার ডিভোর্স দিছে ভয় পাচ্ছ কি শুনি তোমার কি মনে হয়েছে তোমার শ্বশুর আমাকে দেখলে তারাই দিবে তা না দেখ কি দরকার আছে বলো দরকার আছে তোমার শ্বশুর যে আমাকে ডিভোর্স দিল তোমার শ্বশুর সামনে যা একটু নাইসা দেখায় আসি সে কি মিস করলো তো দাদা আরেকবার বিয়ের খবর নিতে চাইছে আমাকে তো লাঠি দিয়ে ধরেছে আর এখন ডিভোর্সের খবর নিতে গেলে তুই পরে যে দৌড়ান দিবিনি দৌড়ায় কুল পাবো নাকি For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.